আসসালামু আলাইকুম, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি হতে চলেছে আমার জীবনে ফার্স্ট ব্লগ, তো আপনাদের কাছে একটি আমার রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আমরা সব বন্ধুরা মিলে আজকে ঘুরতে এসেছিলাম যে হায়দ্রাবাদে গোলকোন্ডা জায়গাতে আমরা ঘুরতে এসেছিলাম। তো বন্ধুরা সবাই একসাথে থাকতে থাকতে কিছু বন্ধু উপরের দিকে চলে গেছে, তো এখন আমরা এই দুই বন্ধু মিলে আমরা উপরের দিকে যাচ্ছি। আর আমরা এসেছিলাম দুপুরবেলার টাইমে, তো খুব রোদ ঘাম হচ্ছে দেখতে পাচ্ছ। তো এখন আমরা ওরা কোথায় আছে ওদের কাছে আমরা যাব, তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। এটা হচ্ছে কি মিডিল পয়েন্ট, এখানে এসে সবাই রেস্ট নেয়। তো দেখতে দেখতে ওদেরকে আমি সামনে দেখা পেলাম, দেখতে পাচ্ছ ওই যে ওরা সবাই দাঁড়িয়ে আছে। তো ওদের কাছে আমি এখন যাব, গিয়ে জিজ্ঞাসা করব যে নিচে থেকে ওপর পর্যন্ত আসতে কতটা কষ্ট হয়েছে। তো দেখতে পাচ্ছ ওদের কাছে চলে এসেছি আর খুব ঘাম হচ্ছিল, আর দেখতে পাচ্ছ এই যে সবাই দাঁড়িয়ে আছে। এখন একে জিজ্ঞাসা করব, একে জিজ্ঞাসা করলাম যে নিচে থেকে ওপর পর্যন্ত আসতে কীরকম কষ্ট হলো। তো বললো খুব কষ্ট হয়েছে। তো সবার মুখে একই কথা ছিল, একেও জিজ্ঞাসা করব দেখা যাক কি বলে। তো এও বললো খুব কষ্ট হয়েছে। তো এখন এরা সবাই এখানে ডিসাইড করলো এখনও ওপরে যেতে বাকি আছে, ওপরের দিকে যাব। তো ওপরের দিকে যাওয়া যাক। তো এখন আমি একজনকে দেখাবো যে ওই যে কালো চশমা চোখে দাঁড়িয়ে আছে, ওনাকেও জিজ্ঞাসা করবো আমি। উনিও একই কথা বললো খুব কষ্ট হচ্ছে, চলো উপরের দিকে। তো এখন আমরা উপরের দিকে যাব, উপরে কী আবহাওয়া দেখবো, উপরের ভিউটা নেবো আমরা। তো চলো উপরের দিকে যাওয়া যাক। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা সবাই উপরের দিকে চলে আসলাম। তো ওপরে এসে যেটা দেখলাম যে চারিদিকে সবাই ভিডিও বানাচ্ছে, কেউ ফটো তুলছে। তো সবার ফটো তোলা দেখে এরাও বলছিল যে চল আমাদের কেউ ফটো তুলে দে। তো এরা এখন ফটো তুলবে। ফটো তুলতে তুলতে হঠাৎ মেক করে এলো, তো এখন আমাদেরকে এখন নিচের দিকে চলে যেতে হবে। তো আমরা এখন নিচের দিকে চলে যাব, নাহলে বেশি দেরি হয়ে গেলে আমরা নিচের দিকে যেতে পারবো না, ভিজে যাবে। তো চলো এখন নিচের দিকে যাও। তো গাইস এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে কত ভিড়, সবাই নেমে যাচ্ছে যে বৃষ্টি আসবে। তো এর মধ্যে বৃষ্টি আসা চালু হয়ে গেছে, ওই জন্য করে সবাই নিচের দিকে চলে যাচ্ছে। তো আমরাও নিচের দিকে যাচ্ছি। তো গাইস আমরা সবাই নিচের দিকে চলে আসছিলাম, আস্তে আস্তে এখানে এসে দেখি এখানেও সবাই ভিডিও নিচ্ছে, কেউ ফটো নিচ্ছে। তো আমরাও এখানে দাঁড়িয়ে পুরো হায়দ্রাবাদ শহরটা একটা ভিডিও নিলাম, দেখতে পাচ্ছি এটা পুরো হায়দ্রাবাদ শহর।